নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/5/2021 ঘূর্ণিঝড় জস, যেটা পশ্চিমবঙ্গ তথা উড়িষ্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে, পশ্চিমবঙ্গের বিশেষ করে দীঘা উপকূলের অঞ্চলে বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, এবং তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় বা কিছু কিছু জায়গায় যে মানে বাড়িঘরের পর্যন্ত উড়ে চলে গেছে ছাদ, এবং তার সঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়েছে। তা এই বিভিন্ন ক্ষয়ক্ষতির সাপেক্ষে এই জসের ক্ষতিপূরণের ব্যবস্থা করছে সরকার, এবং সেই ক্ষতিপূরণ সংক্রান্ত একটি আপডেট রয়েছে, আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির কর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত কর পাওয়ার জন্য। তা আসুন দেখে নিই কী বিস্তারিত রয়েছে। সরাসরি অ্যাকাউন্টে যাবে জসের ক্ষতিপূরণ, মমতার দুয়ারে ত্রাণ প্রকল্প 3রা জুন থেকে। জসের আগ্রাসনে বিধ্বস্ত রাজ্যের উপকূল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা দুর্যোগের প্রকোপ মিটতেই সেই সব অঞ্চল পুনর্গঠন পর্বে হাত লাগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ত্রাণ পুনর্বাসন ক্ষতিপূরণ অবাঞ্ছিত হস্তক্ষেপ রুখতে শুরুতেই কঠোর পদক্ষেপ নিলেন তিনি। জানিয়ে দিলেন যে কোনো নেতা নেত্রীর ভাষা নয়, সরকারি ত্রাণ ক্ষতিপূরণের টাকা সরাসরি পৌঁছাবে দুর্গত মানুষের কাছে। দুয়ারে সরকার দুয়ারে রেশনের পর এবার ঝঞ্ঝা বিধ্বস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মুখ্যমন্ত্রীর নয়া উদ্যোগ দুয়ারে ত্রাণ। আগামী 3রা জুন থেকে 18ই জুন গ্রামে গ্রামে পৌঁছাবে সরকারি ব্যবস্থাপনা, এবং দুয়ারে সরকারের মতো ক্যাম্প করে সরকারি আধিকারিকরা দুর্গত মানুষের কাছ থেকে ক্ষয়ক্ষতির খতিয়ান নেবেন এবং শুনবেন তাদের অভাব অভিযোগ। সাধারণ মানুষের সেই আর্জি সরেজমিনে ক্ষতি দেখার পরে তবেই ক্ষতিপূরণ পাবেন সংশ্লিষ্ট দুর্গত। সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ক্ষতিপূরণের অর্থ, এবং বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দুর্যোগের প্রহারে আরেকটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। গত বছর উম্পুনের পরবর্তী পুনর্বাসন পর্বে অসাধু ও স্বার্থান্বেষী মহলে স্বজন পোষণের কারণে রাজ্যের বেশ কিছু এলাকায় সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছিলেন সাধারণ মানুষ। অনেক জায়গায় আবার দুর্গত মানুষের পরিবর্তে পঞ্চায়েত কর্তা কর্তীরা নিজেদের আত্মীয় স্বজনের নামে তুলে নিয়েছিলেন সরকারি অর্থ। কোথাও কোথাও আবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ার জন্য মুঠো গরম করার বিস্তর অভিযোগও এসেছিল। নিচু তলার এই অসাধু চক্রের লোভের কারণে বেশ হ্যাপা পোহাতে হয়েছিল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীকে। সেই এই সমস্ত অভিযোগের খতিয়ে দেখে প্রশাসনিক ও দলীয় স্তরে কড়া ব্যবস্থাও নিয়েছিলেন তিনি। দল থেকে তাড়ানো হয়েছিল পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের, এবং তবু বিষয়টি হাতিয়ার করে গত বিধানসভা নির্বাচনে আসর গরম করতে নেমে পড়েছিলেন গেরুয়া পার্টি। যদিও উম্পুনের সংক্রান্ত বিরোধীদের ইস্যুতে কোনোভাবেই ফেলতে পারেনি নির্বাচনের ফলাফলে, মানুষের ভরসা রেখেছেন মমতাতেই। এবার সেই অভিজ্ঞতা থেকে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে ত্রাণ ও পুনর্বাসন ক্ষতিপূরণ পর্ব থেকে বাধ্য রাখছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, কারো কথায় কোথায় ত্রাণ বন্টন হবে না, তার এই দীপ্ত ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছেন সব মহলই। ঝঞ্ঝাবিধ্বস্ত এলাকায় ক্ষয়ক্ষতি ও সম্পর্কিত জরুরি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ কয়েকজন আধিকারিক নবান্নে উপস্থিত থাকলেও বাকিরা ছিলেন ভার্চুয়ালের মাধ্যমে। কী আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী লাইভ টিভির পর্দাতে তা সরাসরি দেখেছে গোটা বাংলা। বৈঠকের মাঝেই দুয়ারে ত্রাণ ঘোষণার সঙ্গে মমতা বলেন যে সাধারণ মানুষের জন্য এটা সরকারের নিজেই করবে, কার কী ক্ষতি হয়েছে সরকার আধিকারিকরা নিজেরা সব খতিয়ে দেখবেন, তার সতর্কবার্তা। ক্ষয়ক্ষতি পরিমাণ কেউ বাড়িয়ে বললে ধরা পড়ে যাবে, এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্লকে গ্রামে গ্রামে ক্যাম্প হবে, সেখানে এসে গ্রামবাসীরা আবেদন করবেন, আবেদনের সাড়া কীভাবে মিলবে। মুখ্যমন্ত্রী বলেন গ্রামবাসীদের আবেদনপত্র খতিয়ে দেখার পর্ব চলবে আগামী 19 থেকে 30 জুন পর্যন্ত, এরপর 1 জুলাই থেকে 8ই জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কাজ। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা। তাহলে দেখলেন যশের ক্ষতিপূরণে এবার মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা হচ্ছে দুয়ারে ত্রাণ। তো এটা খুব ভালো উদ্যোগ, এর ফলে কিন্তু প্রকৃত যে ক্ষয়ক্ষতি যারা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু সুবিধা পাবে। তো যা হোক, এই আপডেট আপনাদের শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।